নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের ভিডিওটা শ্যুট করা হয়েছিল শুক্রবার দিন, চ্যানেলের নিয়ম অনুযায়ী শনিবার দিন ব্লগ দেওয়ার কথা ছিল। ভিডিওটা রেডি ছিল, এডিটিং হয়ে গেছিল, কিন্তু ভয়েস ওভার যেহেতু দিতে পারিনি তাই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। মাঝখানে দুদিন ব্লগ না দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবং আশা করি আমার সমস্যাটা তোমরা বুঝবে, বরাবরের মতোই আমার পাশে থাকবে এবং আমাকে ভালোবাসবে। আমি জানি আমার দিদি বোনেরা সবার প্রথমে জানতে চাইবে আয়ুষ্মানের শরীর কেমন আছে, তো তোমাদের সবার আশীর্বাদে আয়ুষ্মান এখন একদম সুস্থ আছে। সেই দিন লাইভটা শেয়ার করার পরই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু দেখে বলল চিন্তা করার কোনো কারণ নেই। তারপরেও মায়ের মন তো একটু টেনশন তো হয় অকারণে, কেন পেটে ব্যথা হচ্ছে। তো তারপরে ডাক্তারবাবু ইউএসজি দিয়েছিল, একটা ব্লাড টেস্ট দিয়েছিল, কিন্তু রিপোর্ট একদম ওকে আছে, কোনো অসুবিধে নেই। আসলে আয়ুষ্মানের পেটটা কদিন থেকে ঠিকমতো পরিষ্কার হচ্ছিল না, যার জন্যই পেটে ব্যথাটা হচ্ছিল। তো তারপরে যখন ওষুধপত্রগুলো খেলো এখন একদম ঠিকঠাক আছে। আর আয়ুষ্মানের বাবা যখন বাড়িতে থাকে না তখনই ও কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে। সেদিন সন্ধেবেলা যখন ওর বাবা বাড়িতে ফিরল আর ওর বাবাকে যখন দেখলো তখন ও প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছিল। তাই ওর বাবা আর বুঝতে পারলো না সারাদিন ছেলে কতটা অসুস্থ ছিল আর আমি কী কী ফেস করেছি। তার সাথে আরেকটা কথা না বললেই নয়, তোমরা এত এত কমেন্ট করেছিলে আয়ুষ্মানকে, আমি সবগুলো পড়ে শুনিয়েছিলাম। আর তারপরে ও ওষুধ এবং খাবারটা সময় মতো খেয়ে নিয়েছিল, খুব খুশি হয়েছিল তোমাদের কমেন্টগুলো শুনে। তাই দেখো, ছোট বড় সবার ক্ষেত্রেই কিন্তু পজিটিভ কথা, ভালোবাসা কতটা কাজে আসে, তাই না? আমার এই প্লাস্টিকের ক্যাবিনেটটা সম্পর্কে প্রত্যেক দিন প্রচুর কমেন্ট আসে, এটার দাম কত, তারপরে এটা কি প্রোডাক্ট, কোথা থেকে নিয়েছি। তো একবার আমি বলেছিলাম, আরেকবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা একটা বাংলাদেশের প্রোডাক্ট আর আমি নিয়েছি আমারই বাড়ির কাছে একটা শপ আছে প্লাস্টিকের, সেখান থেকে। আর দেখো উপরের অংশে এরকম দুটো ড্রয়ার আছে, ড্রয়ার দুটোতে লক সিস্টেম আছে, কোনো পোকা মাকড় এর ভেতরে ঢুকতে পারবে না এবং এটা নোংরা হলে চাইলে কিন্তু ওয়াশ করাও যাবে। ওপরে দুটো ড্রয়ার বাদ দিলে নিচে পরপর চারটে ড্রয়ার আছে, চারটে ড্রয়ারের সাইজ কিন্তু সমান। আর ভেতরে অনেকটা স্পেস আছে জামাকাপড় রাখার জন্য, বিশেষত এগুলো বাচ্চাদের জামাকাপড় রাখার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে আয়ুষ্মানের কিছুই রাখি না, আমার রেগুলার ব্যবহার করা বেডশিট, সোফার কভার এই সব জিনিসপত্রগুলোই রাখি। আর আমার নিজের টুকটাক কুর্তি, লেগিংস যা যা থাকে, টপ এখানে সেখানে পড়ে যাওয়ার, সেগুলোই গুছিয়ে রাখি। আর এটা বিভিন্ন রকম ডিজাইনেরও ছিল, কিন্তু আমার যেহেতু হোয়াইট পছন্দ তাই আমি হোয়াইটের উপর নিয়েছি। আর এগুলো এখন অনেক অ্যাভেলেবেল আমাদের শিলিগুড়িতে, তো প্রচুর এগুলো এখন দেখতে পাওয়া যায়। যারা শিলিগুড়িতে থাকো হয়তো যে কোনো প্লাস্টিকের ফার্নিচারের দোকানে খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে এই ধরনের ক্যাবিনেটগুলো। আর অনেকেই এর প্রাইসটা জানতে চাইবে, তো প্রাইস আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কেউ যদি লিংক চাও তো আমি লিংকটা দিতে পারবো না, কারণ আমি যেহেতু এটা অনলাইন থেকে কিনিনি আর এই সব প্রোডাক্ট অনলাইনে ঠিক কতটা ভালো পাওয়া যায়, কীরকম পাওয়া যায় সেটা কিন্তু আমার একদমই জানা নেই। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে রেস্ট নিয়ে কাজ করছি, কাজের অতটা চাপ নেই, কারণ অনেক সকালে উঠেছি, জানো তো সাড়ে চারটের সময় উঠেছি, কারণ সকালবেলা তোমাদের দাদা আজ গ্যাংটকে চলে গেল, তো আজ আর ফিরবে না। তো সকালে উঠেই আমি রান্নাবান্না করে ঘর ঝেড়ে মুছে যা যা টুকটাক কাজ করার করে তারপরে স্নান করে পুজো সেরে ফেলেছি। সাড়ে ছটার সময় তোমাদের দাদা বেরিয়ে গেছে, তো আয়ুষ্মান তো ঘুমোচ্ছিল তাই বিছানা টিছানা আর গুছাতে পারিনি, তো অতটুকু কাজ বাকি ছিল। আর বাদবাকি ঘরের কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে, তাই সারাদিন কী করবো
টুকটাক কাজ, এটা ওটা খুঁজে খুঁজে বার করছি আর কাজ করছি। আর এখন কটা বাজে বলো তো? এখন 8:45 এরকম হবে, একটু আগে 8:30 দেখে এসেছি। তো দেখো এর মধ্যে আমার সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো আজকে কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো আমি করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, ভালোই হলো, পুরো দিনটা আমার হাতে আজ পড়ে আছে। রাখি পূর্ণিমার দিন আমার ভাই এসেছিল, তো সেদিন একটা সন্দেশ বানিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছিলে রেসিপিটা শেয়ার করতে, সেদিন তো সময়ের অভাবে আর রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম হাতে যেহেতু অনেকটা সময় আছে রেসিপিটা বানিয়েই ফেলি। আমি 1 লিটার আমুলের ফুল ফ্যাট দুধ নিয়েছি, যে কোনো ফুল ফ্যাট দুধ এখানে ব্যবহার করা যেতে পারে। এবার দুধটা ভালোভাবে জাল করে নেব। এই সন্দেশের রেসিপিটাতে আমি টোটাল 1.5 লিটার দুধ ব্যবহার করব। তার সাথে কিভাবে পারফেক্ট ছানা কাটাতে হয় সেটাও শেয়ার করছি। দুধটা দেখো জাল করা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়ে নিয়েছি, এবার দুধের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারো, লেবুর রস দিয়ে ছানা কাটালে কোনো জল মেশানোর দরকার নেই। তো দেখো জল আর ছানাটা আলাদা হয়ে গেছে। বেশিরভাগ মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই আমরা দেখি একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে জলটা ভালোভাবে নিংড়ে নেই, কিন্তু এক্ষেত্রে সেটা না করলেও চলবে। ছানাটা কিন্তু অনেকটা জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে, যেন ভিনিগারের কোনো গন্ধ না থাকে। এবার জলটাকে নিংড়ে নিয়ে 15 মিনিট এভাবে ছাঁকনিতেই রেখে দেব, তো মোটামুটি জলটা কিন্তু ঝরে যাবে। অন্যদিকে দেখো 1/2 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি, এই দুধটাকে অনেকটাই শুকিয়ে নিতে হবে জাল করে। এবার 15 মিনিটের মতন যে ছানাটা রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু প্রায় ঝরে গিয়েছে, ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দুধটা যখন শুকিয়ে হাফ হয়ে আসবে তখন স্বাদ মতো চিনি দিতে হবে, এবং নাড়িয়ে নাড়িয়ে কনসিস্টেন্সিটা অনেকটা কনডেন্স মিল্কের মতো বানাতে হবে। কেউ যদি চাও কনডেন্স মিল্ক দিয়ে সন্দেশটা বানাতে তাহলে বানাতে পারো, তো সেক্ষেত্রে এই প্রসেসটা পুরোটা স্কিপ করে যেতে হবে। ঘরে তো সবসময় কনডেন্স মিল্ক থাকে না, তার পরিবর্তে এভাবেও কিন্তু সন্দেশটা বানানো যেতে পারে, স্বাদের ক্ষেত্রে কোনো হেরফের হবে না। আর কনডেন্স মিল্ক ব্যবহার করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে। তো এবার ছানাটা এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, মিডিয়াম টু লোতে আমি ছানাটাকে নাড়তে থাকবো, যেন কড়াইয়ের মধ্যে ছানা লেগে না যায়। সামনেই তো ফেস্টিভ সিজন, কিছু না কিছু মিষ্টি রেসিপি আমরা প্রত্যেকেই ঘরে বানাই, তো আমিও যখন যেই মিষ্টি রেসিপিগুলো বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সব রেসিপি হয়তো আমার নিজের হবে না, কিছু কিছু রেসিপি আমার মায়েরও থাকবে, কারণ রান্নাবান্নার ক্ষেত্রে আমি যখন যেখানে আটকে যাই সাথে সাথেই মাকে ফোন করি, তো এভাবেই বিয়ের পর থেকে চলছে। আর কিছুটা রান্নাবান্না বলতে পারো এভাবেই ঠেকে ঠেকেই শিখেছি। তো দেখো ছানার জলটা পুরোটা শুকিয়ে গেছে, এখন এই গরম অবস্থাতেই ছানাটাকে একটা স্কোয়ার পাত্রের মধ্যে ঢেলে দেব। যেহেতু সন্দেশ বানাবো তাহলে স্কোয়ার পাত্রে রাখাটাই ভালো, তাহলে শেপটা খুব ভালো আসবে। এখন ছানাগুলোকে দেখো এইভাবে চেপে চেপে দিলাম, যাতে যখন সন্দেশটা কেটে বার করব সন্দেশগুলো ভেঙে না যায়। এবার 3 থেকে 4 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। আজ বেশ কিছুদিন পরে আবার আমার অ্যাক্রিলিকের কাজ তোমাদের সামনে নিয়ে আসছি। ভাবলাম সারাদিন তো বসেই আছি, সময়টা শুধু শুধু নষ্ট করব না। তো আজকে যেই টেবিল ক্লথটা বানাচ্ছি এটা আমার মাকে গিফট করার জন্যই বানাচ্ছি। মা সাদা রংটা খুব একটা পছন্দ করে না, কারণ খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর সেজন্যই একটা কালারফুল রং চুজ করেছি। মা যেহেতু ফুল লতা পাতা বেশি পছন্দ করে, তো ডিজাইনটাও তেমনই তুলেছি। আর আমার আর্টের ক্ষেত্রে তোমরা প্লিজ ইগনোর করো, আমি কিন্তু তেমন কিছু হাঁকাতে জানি না, যা আর কি লতা পাতা মাথায় আসে তাই এঁকে রাখি। আসলে এটা তো আমার প্রফেশন না, এটা হলো আমার শখ। এই যে সারাদিন আজকে আমার হাতে অনেকটা সময় আছে, আমি এই কাজগুলো করছি। যদি কাজগুলো না করে বসে থাকতাম হাজারো নেগেটিভ কথা মাথায় ঘুরপাক খেত।
কারণ আমরা যেহেতু মানুষ আর মানুষের স্বাভাবিক নিয়ম হলো অকারণে বসে থাকলেই বিভিন্ন ধরনের চিন্তা মাথাতে ঘুরপাক খাবে, আর যেই চিন্তাগুলো একটাও কাজের না। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু হবি থাকে, হয়তো কেউ সেই হবিটাকে পূরণ করার চেষ্টা করে, কেউ করে না। কিন্তু আমি বলবো, নিজের পছন্দ মতো কাজ করলে যে কতটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, নিজেকেই নিজের কাছে অন্যভাবে খুঁজে পাওয়া যায়। কে বলতে পারে আজকে যেটা তোমার কাছে শুধুই হবি, এই হবিটাকেই তুমি এত ভালোবেসে ফেললে যে একদিন তোমার এটা পরিচয় হয়ে দাঁড়ালো। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা পরিচয় থাকা উচিত। স্বামী, সন্তান, বাবা, মা তো আছেই, তার সাথে নিজের যদি একটা পরিচয় হয় তাহলে ক্ষতি কী? আর সেই পরিচয়ের রাস্তাটা তৈরি করতে হবে কঠিন পরিশ্রমের সাথে এবং সৎ পথে। আমার অ্যাক্রিলিক এবং ফেব্রিকের কাজ সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, তো আমি যেই বেডশিট বানিয়েছিলাম ভিডিওটা, সেখানে ডিটেলসে অনেক কিছু বলে দিয়েছিলাম, সেটার লিংক আজকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের কালার সম্পর্কে কোনো কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো তোমরা ওখানে চেক করে নিতে পারবে। আর দেখো, এখানে আমার টেবিল ক্লথটা কমপ্লিট হয়ে গেছে। 3 থেকে 4 ঘন্টার সময় লাগলো পুরোটা কমপ্লিট করতে, আর এখন কিন্তু প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। এন্ড অব দ্য ডে, এটাই আমার স্যাটিসফ্যাকশন যে আজকে আমার সারাদিন করার মতো কিছুই ছিল না, কিন্তু আমি তারপরেও দিনটাকে কত সুন্দরভাবে কাজে লাগালাম। আর এই যে আমি হাতের কাজটা করলাম, এটা কিন্তু আমার একটা স্মৃতি হয়ে থাকলো। আমার এই ধরনের কাজগুলো যদি তোমাদের ভালো লাগে, তো আজকের ব্লগটা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও তোমাদের এই দিদি বা বোন ইউটিউবে একটু এগিয়ে যাক, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। চলো, আমার সন্দেশটা ফাইনালি কেমন তৈরি হলো দেখাই। ফ্রিজে রাখাতে দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবার সন্দেশগুলোকে নিজের পছন্দ মতো আকারে কেটে নেব। এটা একটা সন্দেশের রেসিপি, আর আমার মা এক ধরনের সন্দেশ করে যেই সন্দেশটাতে কোনো দানা থাকে না, তো ওই রেসিপিটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি মায়ের থেকে জেনে তোমাদের সাথে শেয়ার করব। ওই সন্দেশটা খেতেও না অসাধারণ লাগে, একটা সন্দেশও কিন্তু ভাঙবে না। তো খুব সুন্দরভাবে দেখো সন্দেশটা উঠে যাচ্ছে। কেউ যদি ঘরে তৈরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি রেসিপি কিছু খেতে চায়, তাহলে এই সন্দেশটা একদম পারফেক্ট রেসিপি, কারণ সময়টা অনেক কম লাগে বানানোর সময়ে। আর এই রেসিপিটাতে যেহেতু মিষ্টিটা অনেকটা কম পরিমাণে দেওয়া হয়, তাই চাইলে সুগার ফ্রি দিয়েও বানানো যেতে পারে, যারা মিষ্টিটা একটু অ্যাভয়েড করছো। তো এই ছিল আজকের আয়োজন, আশা করছি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।